ক্লাস টুয়েলভ তোমাদের ইনঅর্গানিক পার্টের কমপ্লেক্স কম্পাউন্ড আর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি এটা বলবো। ভিভিটি কি? ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরির মূল বিষয় কি? অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ডগুলো তাদের স্ট্রাকচার, অর্থাৎ জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তাদের ম্যাগনেটিক নেচার এবং তাদের হাইব্রিডাইজেশন কীভাবে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়েছ। প্রথমেই ভ্যালেন্স বন্ড থিওরির আমরা যে দুটো মূল বিষয় জানব সেটা হচ্ছে ফাইন্ড আ অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। এটা প্রথমে জানব, অক্সিডেশন নাম্বারটা বার করব। দু নাম্বার, আইডেন্টিফাই দ্য লিগ্যান্ড। লিগ্যান্ডগুলোকে আমরা চিহ্নিতকরণ করব। এই লিগ্যান্ড কয়রকম হয় আমরা জানব, দুরকম। একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ডের উদাহরণ সিএল মাইনাস, এম মাইনাস। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের উদাহরণ NH3, CN মাইনাস, এগুলো। ঠিক আছে, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করব, আর অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম সম্পর্কে আমরা জানব। তাহলে এরকম একটা উদাহরণ দিচ্ছি, মনে করো CO F6, এটা একটা কমপ্লেক্স আয়ন 3-। ঠিক আছে, এই কমপ্লেক্স মেটাল আয়নের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কোবাল্ট, আর 6টা ফ্লুরিন আছে, এটা হচ্ছে লিগ্যান্ড 3-। তাহলে প্রথমেই আমরা অক্সিডেশন নাম্বারটা বার করব। তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার বার করবো, কোবাল্ট প্লাস 6F দেখতে পাচ্ছ সমান 3-। তাহলে এখানে কোবাল্ট প্লাস 6 ফ্লুরিনের -1 সমান -3। তাহলে কোবাল্ট সমান কী হচ্ছে -3 + 6 = +3। অর্থাৎ এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্টের জারণ স্তর হচ্ছে +3, যেটাকে আমরা প্রাইমারি প্রাথমিক যোগ্যতা স্তর বলি কোবাল্টের। ওকে, এবার আমরা এই কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত আমরা জানব। কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি? 27। তাহলে কোবাল্টের 27 অ্যাটমিক নাম্বার অব্যাহত পিনসেল ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d7। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ 4s, এটা হচ্ছে KSL, এটা L, 2s2p হচ্ছে L, 1s হচ্ছে K, 3s, 3p, 3d হচ্ছে M স্তর, 4s সবচেয়ে বাইরের স্তর, N স্তর। ওকে, তাহলে এই যে 4s আর 3d, এই যে অরবাইটালগুলো আছে এই অরবাইটালটাই হচ্ছে হাইব্রিডেশন করবে। কীভাবে? এবার সেই হাইব্রিডেশনটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখো 1s2, তারপরে 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d7, 4s2 আছে। ওকে, 1s2, 2s2 এটা পর্যন্ত, 3p6 পর্যন্ত আর্গন, তাহলে আমরা 3d7, 4s2 বলব। এবার কোবাল থেকে দেখতে পাচ্ছ যখন এই কমপ্লেক্স আয়নটা হচ্ছে তখন কোবালের জারণ স্তর 3, অর্থাৎ কোবাল 3+ আয়ন। তাহলে এটা কী দাঁড়াচ্ছে? এখান থেকে ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d6 4s0। এখান থেকে দুটো বেরিয়ে গেল, আর 3d6 থেকে 7 ছিল, একটা বেরিয়ে গেল, 3d6 হলো। তাহলে কোবাল 3+ 3d6 4s, সেগুলো আমি অরবাইটালের স্টেপগুলো দেখাচ্ছি। 3d-র কটা আছে? 5টা, 1, 2, 3, 4, 5। তারপরে 4s, তারপরে 4p আছে, তারপরে 4d, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা 4d। ঠিক আছে, তাহলে এই 6টা ইলেকট্রন কীভাবে আছে? 100 মাল্টিপ্লিসিটি অনুযায়ী 3, 4, 5, 6। ঠিক আছে, এবার হচ্ছে এফটা কী আমরা জানি? উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড কী করবে? এই যে 3d অরবিটালের অযুগ্ম ইলেকট্রনগুলোকে নোট পেয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে
নট পেয়ার অফ পেয়ার অফ ইলেকট্রন, ইলেকট্রনগুলোকে পেয়ার আপ করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ডি ফোর এস আছে, ফোর পি আছে, ফোর ডি আছে। তাহলে ফোর এসের একটা, পি এর তিনটে, আর ছটা ফ্লুরিনের জন্য এখানে দুটো। তাহলে এখান থেকে এতটুকু, ফোর এস থেকে ফোর ডি, এই ঘর পর্যন্ত ছটা অরবাইটাল এলো, এক দুই তিন চার। তাহলে এখানে চার হলো, এখানে পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে কটা হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে। তাহলে ফোর এসের একটা, এর তিনটে চারটে দুয়ে ছটা, ঠিক আছে। তাহলে এটা হলো এস পি থ্রি ডি টু হাইব্রিডাইজেশান, এস পি থ্রি ডি টু হাইব্রিডাইজেশান। তাহলে এস পি থ্রি ডি টু হাইব্রিডাইজেশান হয়ে যাওয়ার হলে তাহলে পড়ে থাকছে কি, এইটা ফোর ডির আর তিনটে পড়ে থাকছে, আর এইটা হয়ে গেল থ্রি ডি, যেমন আছে তেমন থাকলো, দুই তিন পাঁচ ছয়। তাহলে এবার ছটা ফ্লুরিন লিগ্যান্ড কী করবে, তার যে লোন পেয়ারগুলো আছে সেইটা কোয়ার্ডিনেট বন্ড করবে। এখানে ফ্লুরিনের সঙ্গে এখানে কোয়ার্ডিনেট বন্ড করবে, দুটো করে ইলেকট্রন চলে আসবে, পেয়ার হয়ে যাবে। এখানে ফ্লুরিন কোয়ার্ডিনেট বন্ড করে পেয়ার দেবে, এখানে ফ্লুরিন কোয়ার্ডিনেট বন্ড করে ইলেকট্রন জল দেবে, এখানে ফ্লুরিন কোয়ার্ডিনেট বন্ড করে ইলেকট্রন দেবে, এখানে ফ্লুরিন কোয়ার্ডিনেট করে ইলেকট্রন জল দেবে। ফলে ছটা লিগ্যান্ড ফ্লুরিন ডি টু এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজ হয়। যে স্ট্রাকচারটা হলো সেই স্ট্রাকচারটা তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি, কীরকম দেখো। অক্টাডাল স্ট্রাকচার, ওকে, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল পজিশানে আছে, ঠিক আছে। এই অক্টাডাল স্ট্রাকচার, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল। তাহলে এই যে সিও এফ সিক্স এর জিওমেট্রিক হলো কি, প্রথমে হাইব্রিডাইজেশান, হাইব্রিডাইজেশান হলো এসপি থ্রি ডি টু জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। স্ট্রাকচার কী হলো? অক্টাহেড্রাল, ঠিক আছে। এবার আসছে ম্যাগনেটিক নেচার, চৌম্বক ধর্ম। ম্যাগনেটিচার দেখো, এখানে কটা অযুগ্ম ইলেকট্রন আছে? একটা দুটো তিনটে চারটে, চারটে অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য এর ক্যারেক্টার হবে, ম্যাগনেটিক নেচার হবে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার। আর হচ্ছে চৌম্বক ভ্রামক, যেটাকে বলা হয় ম্যাগনেটিক মুভমেন্ট। এর ফর্মুলা রুট অফ আর এন, এন প্লাস টু। যেহেতু চারটে অযুগ্ম ইলেকট্রন আছে তাহলে এন হচ্ছে চার, এটা চার প্লাস দুই সমান কত হবে, চার ইন্টু চার ছয়, রুট অফ আর চব্বিশ বিএম বোর ম্যাগনেটনস, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট হবে বোর ম্যাগনেটন, টোয়েন্টি ফোর চার ছয় চব্বিশ ম্যাগনেটন। এবং এখানে যেহেতু দেখতে পাচ্ছ অসংখ্য অযুগ্ম ইলেকট্রন আছে, সেই জন্য এটাকে বলা হয় হাই স্পিন কমপ্লেক্স। আর এইটা যেহেতু, এটা যেহেতু দেখতে পাচ্ছি এই থ্রিডিটা হচ্ছে এন মাইনাস ওয়ান ডি, আর এই ফোর ডিটা হচ্ছে এন ডি। যেহেতু এন মাইনাস ওয়ান ডি এর অরবাইটালগুলো অংশগ্রহণ করছে না, এন ডি এর অরবাইটালগুলো অংশগ্রহণ করছে, সেই জন্য এটাকে বলা আউটার কমপ্লেক্স। তাহলে সিও এফ সিক্স থ্রি মাইনাস হলো আউটার কমপ্লেক্স, আউটার অরবাইটাল কমপ্লেক্স, আউটার অরবাইটাল কমপ্লেক্স, বোঝা গেল। আর হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স, তাহলে আমরা ভিভিটি থিওরি দিয়ে কী বুঝতে পারছি? আমরা যে কোনো একটা কমপ্লেক্স আয়নের তার হাইব্রিডাইজেশান, তার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তার ম্যাগনেটিক নেচার, তার ম্যাগনেটিক মুভমেন্ট, তার সেই কমপ্লেক্সটাকে কী বলে, আউটার কমপ্লেক্স অ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স, এগুলো আমরা জানতে পারছি। এবার আসছি আমরা, একটা উদাহরণ দিচ্ছি, সিও এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস কমপ্লেক্স আয়নটা বোঝাবো। বললাম সিও এনএইচ থ্রি হোল সিক্স থ্রি প্লাস, এই কমপ্লেক্স আয়নটা ভিভিটি থিওরি অনুযায়ী কী হবে সেটা দেখাব। তাহলে এখানে
এই কোবাল্টের আমরা ফার্স্ট অক্সিডেশন নাম্বারটা বার করব। তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার প্লাস ছয় অ্যামোনিয়া সমান প্লাস থ্রি। তাহলে কোবাল্ট ছয় গুণিত অ্যামোনিয়া জিরো প্লাস তিন, তাহলে কোবাল্ট হলো প্লাস তিন। তাহলে এটা হচ্ছে প্লাস তিন অক্সিডেশন নাম্বার, যেটাকে প্রাইমারি স্টেটে বলা হয়, ঠিক আছে, প্রাথমিক যোগ্যতা স্তরে কোবাল্টের জারণ স্তর বোঝানো যাচ্ছে। ওকে, তাহলে অক্সিডেশন নাম্বারটা প্রথমে বার করলাম। এবার অ্যামোনিয়া কি, এখানে দেখো স্ট্রং ফিল লিগ্যান্ড, এখানে সিএল মাইনাস উইক ফিল, আর এম মাইনাস আগে বলেছি, আর হচ্ছে এনএইচ থ্রি আছে, তাহলে এটা হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ড। তাহলে এই স্ট্রং ফিল লিগ্যান্ডের জন্য এবার কী হবে, এই কোবাল্টের থ্রি ইলেকট্রন বিন্যাস করে নিই। তাহলে কোবাল্টের সাতাশ যেহেতু অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা জানি, তাহলে আর্গনের নাম্বার পর্যন্ত, তারপরে থ্রি ডি সেভেন ফোর এস টু। ওকে, তাহলে কোবাল্ট থ্রি প্লাস জারণ স্তরে এর যা কী হবে ইলেকট্রন বিন্যাস, আর্গন থ্রি ডি সিক্স ফোর এস জিরো। ওকে, তাহলে থ্রি ডি সিক্স ফোর এস জিরো। এবার আমরা থ্রি ডি সিক্স ফোর এস জিরোটাকে দেখাচ্ছি, থ্রি ডি আঁকলাম, এক দুই তিন চার পাঁচ, ফোর এস ফোর পি আর ফোর ডি, তাহলে এটা হচ্ছে থ্রি ডি, এটা ফোর এস, এটা ফোর পি, এটা ফোর ডি। থ্রি ডি ছটা ইলেকট্রন আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, হুন্ডের মাল্টিপ্লিসিটি, ফোর এসে কোনো ইলেকট্রন নেই, ফোর পিতেও নেই, ফোর ডিতেও নেই। এবার ছটা অ্যামোনিয়া লিগ্যান্ড, তাহলে এই ছটা কক্ষ ঘর করবে, তাহলে সেটা কী হবে, অ্যামোনিয়া যদি স্ট্রং ফিল লিগ্যান্ড, তাহলে এই যে ইলেকট্রনগুলো অযুগ্ম ইলেকট্রন আছে থ্রি ডিতে, এরা পেয়ার করে দেবে। তাহলে পেয়ার করে দিলে কী হবে, থ্রি ডিতে দেখো দুটো ফাঁকা ভ্যাকেন্ট ডিওর ভাইটাল পাচ্ছে, ফোর এস একটা থাকছে, ফোর পি তিনটে, আর ফোর ডি আছে, এটা ফোর পি, এটা ফোর এস, এটা থ্রি ডি, তাহলে এইটার ডি টু এস পি থ্রি, ঠিক আছে, তাহলে এইটার হাইব্রিডাইজেশন হলো ডি টু এস পি থ্রি। ওকে, তাহলে এখানে ছটা ঘর অর ভ্যাকেন্ট ডিওর ভাইটাল, তিন দুটো থ্রি ডি, একটা ফোর এস, আর তিনটে ফোর পি নিয়ে ডি টু এস পি থ্রি হচ্ছে। তাহলে কী হলো, ছটা ঘর হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে অ্যামোনিয়া ছটা লিগ্যান্ড কী করবে, তার লোন পেয়ারগুলোকে কোয়ার্ডিনেট বন্ড করবে এই ডি টু এস পি থ্রি হাইব্রিডাইজের সঙ্গে। তাহলে ছটা অ্যামোনিয়া হাইব্রিডাইজেশন করলো এবং তার লোন পেয়ার দিয়ে দিল, ফলে এখানে কী হলো, দুটো করে ইলেকট্রন প্রত্যেকটা ঘরে ঢুকে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি করলো, যেটার নাম হলো ডি টু এস পি থ্রি অক্টাহেড্রাল কমপ্লেক্স। ফলে সিওএনএইচ থ্রি স্ট্রাকচারটা কীরকম হবে, এইকে দেখাচ্ছি, সব কোয়ার্ডিনেট বন্ড, মেটাল লিগ্যান্ড বন্ড, ঠিক আছে। তাহলে এখানে যে কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া লিগ্যান্ডের যে অক্টাহেড্রাল স্ট্রাকচার হলো, তাহলে এর কী কী ব্যাখ্যা করছি পাচ্ছি আমরা, প্রথম আমরা পাচ্ছি হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন কী পেলাম, ডি টু এস পি থ্রি, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কী পেলাম, অক্টাহেড্রাল, অক্টা হেড্রাল। ওকে, এবার হচ্ছে ম্যাগনেটিক নেচার, দেখতে পাচ্ছি এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সব পেয়ার হয়ে গেছে স্ট্রং ফিল লিগ্যান্ডের দ্বারা, অ্যামোনিয়া স্ট্রং ফিলের জন্য, তাহলে এখানে এটা হবে ডায়াম্যাগনেটিক। এবার হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট, এটা এন এন প্লাস টু, এখানে যেহেতু অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে এর ম্যাগনেটিক মুভমেন্ট এখানে হচ্ছে শূন্য, শূন্য প্লাস দুই, তাহলে শূন্য বিএম বোর ম্যাগনেটনস। অ্যান্ড কী হচ্ছে, থ্রি ডিটা মানে হচ্ছে এন মাইনাস ওয়ান ডি, আর এই ফোর ডিটা হচ্ছে এন ডি, তাহলে এখানে এন মাইনাস ওয়ান ডি অরবাইটালটা সংক্রায়ণ করছে, সেই জন্য এই কমপ্লেক্সটাকে বলা হয় ইনার অরবাইটাল কমপ্লেক্স, ইনার অরবাইটাল
কমপ্লেক্স, তাহলে ইনার কমপ্লেক্স, ওকে। আর কি, যেহেতু এখানে কোনো অজিঙ্গ লক্ষণ নেই, সেই জন্য এটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স, ওকে। তাহলে আমরা ভিবিটি থিওরি, ভ্যালেন্স ওয়ান থিওরি অনুযায়ী আমরা যে কোনো কমপ্লেক্স আয়ন বা কোয়ার্ডিনেশন আয়নের তাদের আমরা এত কিছু জিনিস বলব করতে পারবো। হাইব্রিডাইজেশন স্ট্রাকচার, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, ম্যাগনেটিক নেচার, ম্যাগনেটিক মুভমেন্ট, এবং সেই কমপ্লেক্সটা কীরকম, ইনার অরবিটাল কমপ্লেক্স এবং সেটা লো স্পিন কমপ্লেক্স। তাহলে তোমাদের এরপরে যে উদাহরণ, আরও উদাহরণ দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে করবে। এনআই সিএল ফোর টু মাইনাস, এনআই সিএন ফোর টু মাইনাস, এদেরও তোমরা ভিবিডি থিওরি অনুযায়ী বা ভ্যালেন্স ওয়ান থিওরি অনুযায়ী তাদের তুমি জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তোমরা করতে পারবে, ওকে। তাহলে এইটাই হচ্ছে ভিবিডি থিওরি মূল বিষয়।